কিছু মানুষ অকারণেই অনলাইনে থাকে। খুব ভোরবেলা, অনেক গভীর রাত, দুপুর, বিকাল সবসময় এদের অনলাইনেই পাওয়া যায়। এরা কাউকে মেসেজ দেয় না, এরা ফেসবুকে নিউজ পড়ে স্ক্রল করতে করতে ক্লান্ত হয়। একবার নিউজ ফিড, একবার মেসেঞ্জার, পালাক্রমে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে মেসেজও করে না। এই মানুষগুলোর জন্য কেউ অনলাইনে অপেক্ষাও করে না, কেউ কখনো তাদের খোঁজই নেয় না, তাও এরা সবসময় অনলাইনে আসে। কিছু যেন একটা আকর্ষণ আছে, তা কি আছে এটা তারা নিজেও জানে না। জানে শুধু ফেসবুকে স্ক্রল করতে, ঘন্টার পর ঘন্টা অন্যের ডে দেখে এরা সময় পার করতে। কেউ কেউ আবার একটা দুটো পুরাতন মেসেজ ঘেঁটে দেখে। এরা কারা জানেন? ভেতর থেকে নিঃসঙ্গ, খুব একা মানুষ। অনলাইনের জগতে আহামারি, এদের কোনো বন্ধু নেই, প্রেমিক নেই, কোনো প্রেমিকা নেই, তবুও তারা অনলাইনে আসে, কিন্তু কারো মেসেজের অপেক্ষা করে না, কেউ এদের থেকে কোনো মেসেজের আশাও করে না। অনেকেই মনে করে হয়তো এরা সবসময় অনলাইনে প্রেম করতে আসে, অন্যকে মেসেঞ্জারে বিরক্ত করার জন্যই এরা অ্যাক্টিভ থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এরা প্রেম থেকেও দূরে থাকে। একাকিত্ব নিয়ে এরা যেমন অনলাইনে ঘুরে বেড়ায়, ঠিক তেমন একাকিত্বকে সঙ্গী করে এরা ঘুমিয়ে পড়ে। তারা নিজের সাথেই কথা বলে আর নিজের সাথেই সময় কাটায়। কেউ তাদের না, আর তারাও কারো না, তারা শুধু প্রচণ্ড রকমের নিঃসঙ্গ। যাওয়ার আগে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।